আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 19 তারিখ এপ্রিল 2021 সোমবার ওর খবর আয়া বো আজমার কানি রোহিঙ্গা ন্যাশনাল নিউজ তো আজ খবর ওর হিসা। ইউএন জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুটারেসে বার্মা দে আইসেন দরমিয়ান তাতালুকাত আছে দিহান ওর জোর দি দিয়ে বয়ান। বার্মা কৌমি ইত্তেহাদী হকুমত হয় ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হয় এলান গজ্জে দিহিবে ইয়ে ফইলে শুরুত মিটিং গজ্জে মাইয়া ফোন গুড়া ফোন আর নজন কলর ওরে। বাংলাদেশত মহাজে রোহিঙ্গারি পুজি কেমত আছে দে রোহিঙ্গা সমাজে নামাইন দিয়ে গড় দে আর এস পি এস তরফ তো একখান খুরলা শেডি লেখে এখন বর্মাত নোয়া তশকিল দিয়ে দে গভর্নমেন্ট রো রাত দে আর দুনিয়াদারি রোরে। আমেরিকার তরফ তো বার্মার ফৌজি কাউন্সিলরে হাতিয়ার নবিসি বল্লা আর পাওয়ন্তি লাগে বল্লা আপিল গজ্জে ইউএন সিকিউরিটি কাউন্সিলর বৈঠকত। আয়ের দিয়ে 24 তারিখে আইসিএন মিটিং মধ্যে বার্মার মিলিটারি কাউন্সিলরে দাওয়াত দিয়ে দিয়ে আনোরে নারাজিগি বার্মার দেশত্যাগ দে আর 88 জেনারেশনের তরফ তো। বাংলাদেশত মহাজের রোহিঙ্গারি ফুজি কেমন মাঝে রোহিঙ্গা সমাজের ওরে বৎসল্লুকিলে মারাদারা গড়ের হকুমতের আধিকারক কলে। আজ্যের মোটমাট খবর বর্মাত সলদ দেহালতরে তাবাদলা খেয়াল লই আয়ের দে হাপ্তাত ইন্দোনেশিয়াত আইসিএন সরবরা দেশ কল্লই উগা মিটিং ওইবার আছে দে হিবার বাবতে ইউএন জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুটারেসে হাস বয়ান উগা দিয়ে বয়ান মধ্যে হয়ে দে বয়ানর আগে বর্মা দে আইসিএন দরমিয়ান তাতালুকাত আছে দে হ্যাঁ নরে জোর দিয়ে দে। ইয়ার আগে ইউএন জেনারেল সেক্রেটারি আসিল দে বাংকে মুনিও এশিয়ার সরবরা দেশ কলরা দে আর বর্মার মিলিটারি কাউন্সিলর ওরে মোতালবা গজ্জে দে বর্মাত আমন শান্তি কায়েম হইবার হাম গরি বল্লা। ইয়া বাদে অ্যান্টোনিও গুটেরেসে হাস জোর দিয়ে দে বর্মাত আমন শান্তি আইবল্লা বলিয়ারে আইসিএন দেশকলর খিরিদার বিশে আহম জরুরি আর আর ইউএন তরফ তো হামেশা দুনিয়ার দেশকলরে ওয়ান হওয়াত আছে দে বর্মার মিলিটারি কাউন্সিলে দেশত্ব কলরে গরদ দে জুলুম জলদি বন গরি বল্লা। আর এখন রত্তত আইসিএন আদি ইউএনের মাঝে বর্মার বাবতে বালা তাল্লুক অন্যান্য জরুরি আর হ্যাঁ নরে জেনারেল সেক্রেটারি ওয়ান মোতালবা গজ্জে দে জাগারাটা মাঝে ওই বদে মিটিং মাঝে ইউএন আর দে আইসিএন এর মাঝে মিলিয়ারে হামগরি জাবাল্লা হয়ে দিয়ে আনো খবর মোতাবেক জানা গিয়ে। বর্মাত নোয়া তশকিল দিয়ে দে কৌমি ইত্তেহাদ হকুমত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হই বান্দে দেহি বা তরফত্তু মায়া ফুয়েন গুড়া ফুয়েন নজওয়ান কলর উজির তরফত্তু ফইলাবার মিটিং কোয়া গজ্জে মিটিং হিবা মাঝে হয়ে দে। মাত এখন চলত দে হালতর ওরে মাইয়া ফোয়েন গুড়া ফোয়েন আর নজওয়ান কলর মামলার ওরে তবাদলা খেয়াল লই আর গুড়া ফোয়েন মাইয়া ফোয়েন জওয়ান কলর তো সামনা করা ফর দে হালতরে ফরি তর ওরে তার আর বুনিয়াদি পলসি আর তরিকার ওরে জলদি আমলত আনি বললা। জেন্দিলা বর্মার জালেম মিলিটারি জুলুম বরদাস্ত করা ফর জিল্লে ইয়ার আগে রোহিঙ্গার মাইয়া ফোয়েন গুড়া ফোয়েন আর নজওয়ান কলর তো হেন্দিলে আরো অন্য অন্য জাতরে মিলিটারি কাউন্সিলে গজ্জিল দে জুলুম ইনরে মন্তুরা কিয়ারে এখন হালতিন বেগুলো নরে জলদি তু জলদি এক মাসের ভিতরে ইয়া ছ মাসের ভিতরে আমলত আনি বললা। আর এখন ফেডারেল জমহুরিয়ত হিসাবে মায়া ফোয়েন গুড়া ফোয়েন আর নজওয়ান কলর হকল্লা বলিয়ারে আওয়াজ হামেশা ফোনাত থাকিব আর জরুরিয়াত কল হিন ফুরা করিব বলিও কোশিস করিব হয়ে দিয়ে আনো খবর মোতাবেক জানা গিয়ে। বাংলাদেশত মহাজের রোহিঙ্গারি ফুজি কেমন মাদে আছে দে রোহিঙ্গার সমাজে নামান দিয়ে গড় দে এআর এস পি এস এর তরফ তো একান কুলা এলান নামা নিয়ালে জিয়ান স্টেটমেন্ট হিসাবে গত হাল্লা 18 তারিখের দিন এলান নামা হিয়ান নিয়ালে দিয়ে এলান নামা মাদে খেতাব গজ্জে দে ফইলা নম্বরত এস এ সি এম বর্মার বাবতে ইন্টারন্যাশনালি ইনসানি হকর হাম গড় দে তঞ্জিম হিবারে ইয়া বাদে বর্মার মাঝে কৌমি ইত্তেহাদি হকুমত এনইউজি গভর্নমেন্ট তশকিল দিয়ে দেহিবারে রোহিঙ্গা মুসলমানের নামাইন্দিগি সামিল করি বল্লা বলিয়ারে সিআরপিএস এর নামাইন্দিগি কমিটি হতি আর ডাক্তার সাসা আর আমেরিকার উজিরে খারিজিয়া আর রেঙ্গুনত আছে দে আমেরিকার এম্বাসির পর্যন্ত খেতাব করি আরে রোহিঙ্গার ফুরা এহনর চলে দে হাল হালি হতরে স্টেটমেন্ট লেখি আরে নিয়ালাই দিয়ে আনো তার আর বয়ান নামা মোতাবেক জানা গিয়ে। আমেরিকার তরফ তো বার্মার মিলিটারি কাউন্সিলরে হাতিয়ার নবিসি বললা আর ফুয়াতি ফুয়াতি পাওয়ান্তি লাগে বললা
আর বার্মার মিলিটারি কাউন্সিল মিলিয়ারে তিজারত গরদে কোম্পানি অকলরিও জোর দিয়ে আর হতাইন আমেরিকার তরফ তু ইউএনের সফিরাস দে লিন্দা থমাস গার্ভিয়ে শুক্রবার দিন ইউএন ইজলাস মধ্যে হয়ে দিয়ে আনো খবরত লিখে আর ফুঁতি বর্মার জালে মিলিটারি কাউন্সিলরে তবদিল করিবাল্লা বলে ইয়ান কান ওয়াহেদ রাস্তা জিয়ানো জরিয়া আওয়ামর তেহারি করে আর আওয়ামরে জুলুম তু বাসালেবার একখান তরিকা আর ফুঁতি আমেরিকার সফিরে হয়ে হতাই নরওয়ে নরওয়ে আর আয়ারল্যান্ড মুত্তফেকয়ে হিয়া বাদে ইউএনের হাস নামাইন্দা মিস বাগিনা এখন এখন থাইল্যান্ড পৌঁছে মগর বর্মার মিলিটারি কাউন্সিলে বর্মার দাখিল হবলা বলি আরে হনত মৌকা নদের আর জাজন নদের ইয়ানোর ওরে ইউএনের আন্ডার সেক্রেটারি জেনারেল ফুরহানুল হকেও তসদিক গজে দে এখন এখন জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুটেরেসে কোশিশ করাত আছে বর্মার যেহন তরিকালয় দাখিল ওই ফারিবল্লা বলি আরে হয়ে দিয়ানো খবর মোতাবেক জানা গিয়ে আয়দ্য চব্বিশ তারিখ মাদে ইন্দোনেশিয়া জাগ্রাটা মাদে আইসিএনের সরবরাহ করলে মিটিং কোয়া ওইবার আসি দিয়ে বা মাদে বর্মার মিলিটারি কাউন্সিলরে দাওয়াত দিয়ে দিয়ে আনোরে বর্মার ফুরা দেশত্ব হতি আর এখন এখন বর্মার দেশত্ব পাবলি করে বাসালে বললা দুনিয়ার দেশকল আসি দিয়ে ইনতি আর দুনিয়ার বড় বড় আম হাসতে অকল বেগুলো নেই আনোরে আইসিএন দেশকলরে তঙ্কিত গড়ে দেওয়া আছে ফাঁতি ফাঁতি হাস গড়ে বর্মার এখন কৌমি ইত্তেহাদী হকুমত হয়ে তশকিল দিয়ে দে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের তরফ তুই ইয়ানরে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের মানুষ ডাহন্নান জরুরত আসে দে আইসেন দেশকলতু মগর মিলিটারি জেনারেল মিও লাইংরে আর মিলিটারি কাউন্সিলরে দাওয়াত দিয়ে দিয়ে অনেকখান বেশি ফেদেরা নাসাইস্তে হাম আইসেনে গজ্জেহন হইয় তঙ্কিত গড়ে দে আসে আর ফুঁয়াতি বর্মাত আসে দে 88 জেনারেশনের তরফ তুই আইসিএন মিটিং মাদে বর্মার মিলিটারি কাউন্সিলরে দাওয়াত দিয়ে দিয়ে অনেকখান বেশি খারাপ হাম জিয়ানোর জরিয়া মিলিটারি কাউন্সিলে পাবলিক দেশে তকলর ওরে যে জুলুমকর ঘরের ইন বেগুলোন মন তো বড়ি যাত দইলে ইয়ানোর জিম্মাদার আইসিএন দেশকলে ওই বহেন হয়ে দিয়ে আনো খবর মোতাবেক জানা গিয়ে বাংলাদেশত মহাজি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের মাঝে মুজলুম রোহিঙ্গা মাহবুনান বাবাইয়ানকলে হন হালত জিন্দি গুজারা করে রং হলে দুনিয়াত হনো মিশাল নাই হামেশা ডৌরত খৌফত জেন্দিলা বর্মাত আসিল হেন্দিলা এখন রিফিউজি ক্যাম্পের মাঝেও হালত কল্প দেওয়ানো জরিয়া এন্দিলা গড়ি জিন্দি গুজারা করে এন্দিলা রমজান জরিবর টাইমের মাঝে যে জিয়ত আছে হিয়ান তুল অতি মুশকিল এড্ডা হতো করোনা অভাবী আরামর লকডাউন আর পাওয়ন্তি আর এড্ডা হতো এখন এখন বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের মাঝে গড় ফুরা দিয়া ক্যাম্প ফুরা দিয়া ইনর হালত লাবলিয়ারে মানুষকল আজা করে না ফারের হেন্দেলা টাইমত জিয়ান কুতুফালন টিভি টাওয়ার ক্যাম্পের মাঝে সদুন টেনিস ক্যাম্প হিসাবে মানুষের রাখিয়ে হিতারে আগালতি গিরা দিয়া এখন জায়গা হিয়া নতুন সমাজকম রোজার হাজত ফুরা করিবল্লা বার কুলে নিউলে দইলে উগ্র টাইম দে দশ মিনিট পাঁচ মিনিট যদি একখিনি করে লেটে দইলে জিন আদিগার হকুমতর পুলিশ সকল আছে তারা বেশা বেশি মারা ধরা করে এন্দিলা গো ভিডিও ইন্টারনেট বাইরে যেবার হালত দেখিলে দুনিয়ার মাঝে ইনসানরে ইনসানে এন্দিলা নফরত করে দিয়ে ইহানরে ফুরাফুরি সবুত আর নফরতর কাবেল রোহিঙ্গা অকল বনি গিয়ে গে এখন বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের মাঝে জিয়ানোর হার হাল আল্লাহ তবরক ওয়া তাআলা বাদে হনি কেন জানে মগর রোহিঙ্গার হালে এলম অকল তুই আনোর ওরে বেশা বেশি কোশিশ করছা জিন মুসলিম আবিনকল আছে তার আল্লাহ আজিয়ার খবরের দূর আছে।